হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে আলো চ্যাপ্টারটা রয়েছে সেই আলো চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে প্রতিবিম্ব থেকে। ঠিক আছে, তো প্রতিবিম্ব থেকে বলার আগে, অর্থাৎ প্রতিবিম্বের কোয়েশ্চেন আসার আগে প্রথমে আগে আলো জিনিসটা আগে জেনে নিই। তো আলো কি? আলো হচ্ছে কি একটা এনার্জি। আমরা সবাই জানি যে আলোকে কাজে লাগিয়ে আমরা কী করতে পারি, বিভিন্ন রকমের কাজ করতে পারি, তাই তো? বিভিন্ন রকমের কাজ করতে পারি বলতে গেলে কেমন, যে আমরা এখন দেখেছি যে সোলার সিস্টেমটা কি, অর্থাৎ আলোর যে সোর্স সেই সোর্সটা কি, সান, তাই তো? অর্থাৎ সূর্য। তো এই যে সূর্য থেকে আমরা কি পাচ্ছি, আলো পাচ্ছি, তাহলে এই সূর্য থেকে আলো যেটা পাচ্ছি, যদি সেটা শক্তি রূপে ব্যবহৃত না হতো, মানে যদি একটা নর্মাল জিনিস হতো, ধরে নাও কোনো এনার্জি নয় এটা, তাহলে এই যে আলোটা এনার্জি না হলে আমরা আলোর সাহায্যে কী করতো, উদ্ভিদ মানে খাবার বানাতে পারতো না। তারপরে বিভিন্ন রকমের যন্ত্রপাতি চলছে কিসের সাহায্যে, আলোর সাহায্যে যন্ত্রপাতি চলছে বলতে গেলে সোলার সিস্টেম, তাই তো? সোলার সিস্টেম যেটা রয়েছে সেই সোলার সিস্টেমটা কীভাবে চলছে, আলোকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের মোটর চালানো হচ্ছে। তো এই যে মোটর চালানোর যাতে সহায়তা করছে কে, আলোটা, তাই তো? অর্থাৎ সূর্য থেকে যে আলোকরশ্মি আসছে সেই আলোকরশ্মিটাকে সোলার সিস্টেমের কাজে লাগিয়ে, অর্থাৎ সোলার সিস্টেমের সাহায্যে কাজে লাগিয়ে সেটাকে কী করা হচ্ছে, বিভিন্ন রকমের বড় বড় মোটর বা মেশিন চালানো করা হচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি শক্তি না হতো, অর্থাৎ সূর্য থেকে যে আলোটা আসছে সেটা থেকে সেটা যদি এনার্জি না হতো, তাহলে আমরা বিভিন্ন রকমের মোটর বা ইঞ্জিন চালনা করতে পারতাম না। শক্তি কি? আমাদের শরীরে যদি শক্তি না থাকে তাহলে আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারবো না, তাই তো? তাহলে কাজকর্ম করতে গেলে আমাদের কী দরকার, শক্তির দরকার। সেম একই রকমভাবে মোটর যদি চালনা করতে হয় তাহলে সোলার সিস্টেমকে কাজে লেগে সেটা থেকে আমরা মোটর চালনা করি, আর সেই সোলার সিস্টেমটাকে সে মানে সোলার সিস্টেমটাকে কে অ্যাক্টিভেট করে, সান, অর্থাৎ সূর্যের থেকে যে আলো করেছে আছে সেটা। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে আলো হচ্ছে কি একটা শক্তি। তো এই যে প্রতিবিম্ব, প্রতিবিম্ব বলতে গেলে একটা মানে কী বোঝায়, প্রতিবিম্ব হচ্ছে কি ছবি, মানে ইমেজ যেটাকে বলা হয়, ইমেজটা হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব। ঠিক আছে, অর্থাৎ প্রতিবিম্ব জিনিসটা কি যদি আমরা বলি, তাহলে মানে একটু পরে আসছি প্রতিবিম্ব জিনিসটা কি। তো তার আগে আমার একটা প্রশ্ন, যে আমরা কোনো বস্তুকে দৃশ্যমান, অর্থাৎ সেটাকে আমরা দেখতে পাই কীভাবে? ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বস্তু, ধরেন আমি এখানে একটা মোমবাতি রয়েছে, সেই মোমবাতিটাকে আমি দেখতে পাচ্ছি, তো সেটাকে কীভাবে দেখতে পাচ্ছি, তাই তো? এটা হচ্ছে প্রশ্ন, যে আমরা তো এমনি এমনি দেখতে পাচ্ছি না, তাই তো? অর্থাৎ এই যে মোমবাতিটাকে আমরা দেখতে পাচ্ছি, কীভাবে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কোনো বস্তুকে আমরা এমনি এমনি দেখতে পাই না, তাই তো? তার পেছনেও কিছু লজিক আছে। তো লজিকটা কি, এই যে সূর্য থেকে, ধরেন আমি এটা সূর্য, ঠিক আছে, সূর্য থেকে আলোকরশ্মি মোমবাতির উপর পড়লো, এই মোমবাতির উপর বা যে কোনো বস্তুই হোক না কেন, মোমবাতি বাদ দিয়ে যদি আমি অন্য কোনো বস্তু নিই, তাহলে অন্য কোনো বস্তু হচ্ছে, তো এই যে আলোকরশ্মিটা পড়লো মোমবাতির উপর বা কোনো অন্য কোনো বস্তুর উপর, সেই আলোকরশ্মিটা প্রতিফলিত হয়ে, ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার চোখ, তাহলে এই যে আলোকরশ্মিটা যখন মোমবাতির উপর পড়লো, মোমবাতি থেকে কী হচ্ছে প্রতিফলিত হয়ে সেটা কোথায় আসছে, তোমার চোখের উপর মানে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ চোখের উপর প্রতিফলিত যখনই হলো, তখন কি হচ্ছে, এই যে চোখ, চোখ আমাদের ব্রেনকে সিগন্যাল দিচ্ছে যে এইটা এই ছবি, এইভাবেই কী করছি আমরা এটাকে মানে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি যে এটা হ্যাঁ মোমবাতি। তাহলে আমরা বিভিন্ন বস্তুকে আমরা আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি কীভাবে, আলোকরশ্মিটা কী হচ্ছে কোনো বস্তুর উপর পড়ছে, ঠিক আছে, অর্থাৎ আলোকরশ্মিটা কোনো বস্তুর উপর আবদ্ধিত হলো এবং সেখান থেকে যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে, তখনই আমরা কেবলমাত্র সেই বস্তুটাকে দেখতে পাচ্ছি, তার আগে কিন্তু দেখতে পাচ্ছি না। অন্ধ মানুষগুলো কেন দেখতে পায় না, কারণ তাদের উপর আলোকরশ্মিটা প্রতিফলিত হয় না সেই জন্যই। ঠিক আছে, এইটাই হচ্ছে কি আমাদের পার্থক্য, যে আমরা কীভাবে বস্তু দেখতে পাই। যে কোনো বস্তু যদি আমি এখানে মোমবাতি না নিয়ে আমরা যদি অন্য একটা গাছ নিতাম, সেই গাছেও কী করতো, সেই আলোকরশ্মিটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে, সেই জন্য আমরা কিন্তু বস্তুটাকে দেখতে পাচ্ছি। যদি আলো না থাকতো অন্ধকারে দেখবে যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই না, অর্থাৎ ঘরের মধ্যে অনেকগুলো বস্তু থাকে কিন্তু আমরা দেখতে পাই না, কেন, কারণ সেখানে আলোকরশ্মি প্রতিফলিত হতে পারে না, যেটা আমাদের চোখ সুবিধি, ঠিক আছে, অর্থাৎ আলোকরশ্মিটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে না, সেই জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অন্ধকার করে। তো এইভাবে কি হয় আমরা বস্তুকে দেখতে পাই। তো প্রথম যে কোশ্চেনটা হচ্ছে যে এই যে বস্তুটিকে আমরা দেখা বা ইমেজ সৃষ্টি হওয়া সেটাকে কী বলে, প্রতিবিম্ব বলা হয়। তো প্রতিবিম্ব কাকে বলে, তো দেখো যে আলোকরশ্মিটা আপাতিত হচ্ছে, অর্থাৎ সূর্য থেকে যে আলোকরশ্মিটা আসছে, আলোকরশ্মি সরলরেখা বরাবর আসে, তো সরলরেখা বরাবর যখন আসে, অর্থাৎ সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে যখন আসে, তখন সরলরেখা বরাবর আসে। তো এই যে এলো, আসার পরে দুটো ঘটনা ঘটতে পারে, ধরে নাও এটা হচ্ছে কি বায়ু মাধ্যম, এটা হচ্ছে কি জল মাধ্যম। তো আলোকরশ্মিটা যখন আপাতিত হচ্ছে,
ঠিক আছে, আপাতিত হওয়ার পরে মানে যে রশ্মিটা পড়ছে সেটাকে বলা হয় আপাতিত রশ্মি। তো আপাতিত রশ্মিটা ধরে নাও এটা হচ্ছে কি বায়ুমাধ্যম, বায়ুমাধ্যমেই যদি আবার ফেরত চলে যায় ঠিক আছে, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি প্রতিফলন, সেই ঘটনাটাকে বলা হয় কি প্রতিফলন ঘটে। আর যদি সেই মানে বায়ুমাধ্যম থেকে যদি অন্য কোনো মাধ্যমে মানে চলে যায় তখন কি হয়, তখন এই যে অভিমুখটা, অভিমুখের কিছু পরিবর্তন ঘটে, ঠিক আছে, অভিমুখের কিছু পরিবর্তন ঘটে এবং সেই যে মানে যে রশ্মিটা পাচ্ছি আমি অন্য মাধ্যমে, সেই রশ্মিটার ফলে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে আমরা কী বলছি, প্রতিসরণ বলছি, ঠিক আছে, অর্থাৎ প্রতিসৃত হচ্ছে আর এখানে কী হচ্ছে প্রতিফলিত হচ্ছে, দুটো ঘটনা একসাথে ঘটছে কখন, মাধ্যম যখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখন। যদি একই মাধ্যমে ফেরত আসে তখন সেটাকে বলি প্রতিফলন, যদি অন্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে বেরিয়ে যায় তখন সেটাকে বলা হয়, অর্থাৎ সেই ঘটনাটাকে বলবো আমরা কি প্রতিসরণ। তো প্রতিবিম্ব কাকে বলা হয়, দেখো কোনো বিন্দু থেকে যদি মানে এমন একটা বিন্দু নিলাম, সেই বিন্দু কি হচ্ছে মানে উৎস থেকে কি হচ্ছে আলোকরশ্মি ধরে নাও বেরোচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কোনো উৎস থেকে, এটা হচ্ছে কি একটা আলোক উৎস, তো এই বিন্দু থেকে আলোকরশ্মি বেরোচ্ছে, এটা ধরে নাও একটা মেরর ইমেজ, ঠিক আছে, মেরর। তো এই যে মেরর, মেরর উপর যখন পড়লো, এবার দুটো ঘটনা ঘটতে পারে, একটা হতে পারে কি এইভাবে বেরিয়ে গেল, আবার কি হতে পারে এভাবে বেরিয়ে গেল, ঠিক আছে, এইভাবে দুটো রশ্মি ধরে নাও পড়লো। তো এই যে রশ্মিটা পড়ছে, পড়ার পরে আবার ফেরত আসছে, ঠিক আছে, এখানে ধরে নাও কোনো একটা ব্যক্তি দেখছে, আবার আর একটা রশ্মি এই বরাবর এলো, ঠিক আছে, এই বরাবর এসে আবার ফেরত চলে যাচ্ছে। তো দেখো যে এই যে দুটো রশ্মি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ প্রতিফলিত যে দুটো রশ্মি পাচ্ছি সেই দুটো রশ্মি কিন্তু একটা আরেকটার সাথে মিশছে না, তাই তো, মেল খাচ্ছে না। তো এই যে আমাদের চোখ কী করে, আমাদের চোখ সবসময় সরলরেখা বরাবর খোঁজে পথ। তো এই বরাবর আমরা যে ইমেজটা পাবো সেটা কী হবে, সেটা আমরা কীভাবে কোথায় দেখতে পাবো, এইভাবে দেখতে পাবো, ঠিক আছে, অর্থাৎ এই জায়গা থেকে বেরোচ্ছে বলে মনে হবে, ঠিক আছে। তো এই যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটাকে আমরা কী বলবো, প্রতিবিম্ব বলবো, অর্থাৎ কার প্রতিবিম্ব বলবো, এই যে প্রথম বিন্দুটা নিয়েছিলাম সেই প্রথম বিন্দুটার প্রতিবিম্ব বলবো এইটাকে। তাহলে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি, ঠিক আছে, আলোকরশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দুতে, অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে কি হচ্ছে মানে প্রতিসৃত হচ্ছে বলে মনে হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, প্রথম যে বিন্দুটা নিয়েছে সেই প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো, ঠিক আছে, অর্থাৎ কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, এখানে কি হচ্ছে মনে হচ্ছে, তাই তো, মিলিত হয়নি কিন্তু আমরা কি করলাম চোখ সবসময় আলোক সরলরেখা বরাবরকে খুঁজে, তাই তো, সেই জন্য কি হচ্ছে এই বিন্দু থেকে মিলিত হচ্ছে মানে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, অর্থাৎ যে রশ্মিটা আসছে সেটা এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, সেই জন্য এই যে বিন্দুটা এটাই হচ্ছে কি প্রথম বিন্দুর প্রতিবিম্ব। অর্থাৎ যদি সংজ্ঞাটা আমরা ভালোভাবে বলি তাহলে কীভাবে বলবো, কোনো বিন্দু উৎস, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিসৃত, ঠিক আছে, প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো মানে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুটাকে আমরা কী বলবো প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো, অর্থাৎ দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো, ঠিক আছে। এবার এই যে পয়েন্টটা ধরে নাও যে দুটো ঘটনা ঘটলো, এবার এটা হচ্ছে কি একটা মানে মানে মিরর বলবো, ঠিক আছে, অর্থাৎ দর্পণ। তো এই জায়গাতে ধরে নাও আলোকরশ্মি পড়লো, আলোকরশ্মি পড়ার পরে ধরে নাও যে একটা পয়েন্টে মানে মিলে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে ধরে নাও পড়লো, দিয়ে দেখা দেখতে পেলাম যে পয়েন্টটা কী হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হচ্ছে। তাহলে এই যদি মনে হয় যে এক মানে আলোকরশ্মিগুলো যদি সত্যি সত্যিভাবে মিলিত হয় তখন সেটাকে আমরা কী বলবো, সৎ প্রতিবিম্ব বলবো, ঠিক আছে, অর্থাৎ সৎ প্রতিবিম্ব কাকে বলা হয়, অসৎ প্রতিবিম্ব কাকে বলা হয় সেটা যদি আমরা দেখি, তাহলে একই সঙ্গে কী বলবো, যদি মানে মনে হয় অন্য কোনো বিন্দুতে যদি মিলিত হয় সেম একই, তাহলে কোনো আলোক মানে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, প্রতিফলিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তখন সেটাকে আমরা বলবো কি সৎ প্রতিবিম্ব, যদি মিলিত হয়। এবার যদি মনে হয় যে মিলিত হচ্ছে তখন সেটাকে বলবো কি অসৎ প্রতিবিম্ব,
মনে হচ্ছে যখনই আসবে তখনই কি হবে সেটা অসৎ আসবে, তার মানে কি এই যে জায়গাতে যে ইমেজটা পেলাম সেটা কি হচ্ছে অসৎ বিম্ব হচ্ছে, তাই তো? অসৎ প্রতিবিম্ব হচ্ছে মানে কি এই জায়গা থেকে মিলিত হচ্ছে, এটা কিন্তু আমি রিয়েল ইমেজ পাচ্ছি না, তাই তো? অর্থাৎ এই যে পয়েন্টটা থেকে আমরা কি হলো আলোকরশ্মিগুলো মানে বেরোলো সেইগুলো কি হচ্ছে একটা আরেকটার সাথে মিলছে না, সেটাকে আমরা কল্পনা করে নিচ্ছি যে এই জায়গা থেকে মনে হচ্ছে যে অপসৃত হচ্ছে, এই মনে হওয়ার ব্যাপারটা হচ্ছে কি অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ এই কারণে মনে হচ্ছে মানে এই জিনিসটা আসার জন্য যে প্রতিবিম্বটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো অসৎ প্রতিবিম্ব বলবো। তাহলে সৎ প্রতিবিম্ব কি, সৎ প্রতিবিম্ব হচ্ছে কি সৎ প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি, অসৎ প্রতিবিম্বকে আমরা কি করতে পারি না পর্দায় কিন্তু ফেলতে পারি না। কেন ফেলতে পারি না, দেখো ইমেজগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে, অর্থাৎ এই যে পয়েন্টটা নির্দিষ্ট কোনো বিন্দু পাচ্ছি না সেগুলো কি হচ্ছে সেগুলো আলাদা আলাদাভাবে মিলে যাচ্ছে। আর সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কি পাবো একটা নির্দিষ্ট পয়েন্ট পাবো যে পয়েন্টে কি হবে আলোকরশ্মিগুলো মিলিত হবে, ঠিক আছে? এবার একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আলোকরশ্মিগুলো মিলিত হয় তার মানে কি এখানে একটা মানে রিয়েল ইমেজ পাবো, তাই তো? তো এই যে কারণে কি হয় সৎ প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি, ঠিক আছে? অর্থাৎ এটাকে কি হয় চোখে দেখা যায়, চোখে দেখা যায় আর কি করি কি করতে পারি পর্দায় ফেলা যায়, ঠিক আছে? পর্দায় ফেলা যায় কিন্তু আমরা অসৎ বিম্বকে কি করতে পারি না, চোখে চোখে কিন্তু দেখা যায়, ঠিক আছে, কিন্তু আমরা কি করতে পারি না পর্দায় কিন্তু ফেলতে পারি না, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমাকে যদি পার্থক্য জিজ্ঞেস করে তখন কি বলবে, এটাকে চোখে দেখা যায় পর্দায় ফেলা যায় কিন্তু এটাকে চোখে দেখা গেলে পরেও পর্দায় কিন্তু ফেলা যায় না, ঠিক আছে? এবার এই যে সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্বের কিন্তু বাস্তব অস্তিত্ব আছে কিন্তু অসৎ প্রতিবিম্বের বাস্তব অস্তিত্ব নেই, এটাকে কি করে নেওয়া হয় কল্পনা করে নেওয়া হয়, ঠিক আছে? এর তাহলে আশা করি বুঝতে পেরেছি যে সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব কাকে বলে। যদি মনে হয় মনে হচ্ছে যে আলোকরশ্মিগুলো মানে প্রতিসৃত হচ্ছে তখন আমরা সেটাকে বলবো কি অসৎ বিম্ব, আর যদি সোজা মানে সরাসরি মিলিত হয় বা কোনো বিন্দু থেকে সত্যি সত্যি যদি অপসৃত হচ্ছে বলে মনে হয় বা প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, তখন সেটাকে বলবো আমরা কি সৎ প্রতিবিম্ব, মানে সত্যি সত্যি ঘটনাটা ঘটছে, কল্পনা করার আমার দরকার পড়ছে না, তখন সেটাকে আমরা কি বলবো সৎ প্রতিবিম্ব বলবো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের চিত্র সহ বৈশিষ্ট্য লিখো। সমতল দর্পণ তোমাদের বাড়ির যে সমতল দর্পণে ব্যবহার করা হয় আয়না, ঠিক আছে, সমতল দর্পণ এক সাইডটা বুলেট দেওয়া থাকে, সেই জায়গা থেকে ধরে নেবে এটাতে আমরা কী লাগানো হয়েছে একটা মানুষ লাগানো হয়েছে, ঠিক আছে? এবার এইখান থেকে দুটো ঘটনা ঘটতে পারে, আলোকরশ্মি সোজা এইভাবে বেরিয়ে যেতে পারে, মানে আলোকরশ্মি ধরে নেবে এইভাবে প্রতিফলিত হলো, প্রতিফলিত হওয়ার পরে কী হবে সোজা বেরিয়ে যাবে। আবার কী হতে পারে এইভাবে ঘটনা ঘটতে পারে, এইভাবে কোনো তির্যকভাবে পড়ার পরে কী হবে আলোকরশ্মি এভাবে বেরিয়ে যাবে। আবার আর একটা ঘটনা ঘটতে পারে আবার এরকমভাবে বেরিয়ে গেলো, ধরে নাও এখানে কী রয়েছে হিউম্যান আই রয়েছে। তাহলে এখান থেকে যদি আমি দেখি তাহলে কী পাচ্ছি, আমি নির্দিষ্ট কোনো পয়েন্ট পাচ্ছি না যে জায়গাতে মানে কী হচ্ছে এই আলোক মানে প্রতিফলিত যে আলোকরশ্মিগুলো রয়েছে সেগুলো মিলিত হচ্ছে। তাহলে এই কারণে কী করতে নিতে হবে আমাকে, মানে মানে চোখ কী করে সবসময় সরলরেখা বরাবর, কারণ কি বাঁকা পথে তো আমাদের চোখ অ্যাক্টিভেট হয় না, তাই না? তাহলে আমাদের চোখ কী করে সবসময় সরলরেখা বরাবর প্রতিবিম্ব খোঁজে বা প্রতিবিম্বকে আমাদের মানে প্রতিবিম্ব দেখতে পাই সরলরেখা বরাবর, তাহলে সেটা কী হবে মনে হবে যেন এইভাবেই বাড়িয়ে এই যে পয়েন্টটা এই পয়েন্টটাতে মনে হবে যে মানুষটা এখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই পয়েন্টে আমার কী হবে প্রতিবিম্বটা আমি পাবো, ঠিক আছে? তো এভাবেই কী হচ্ছে পুরো ঘটনাটা ঘটছে। তো এই যে ঘটনাটা এটাই হচ্ছে কি আমাদের সমতল দর্পণের ঘটনা। তাহলে এই যে সমতল দর্পণে তাহলে যে প্রতিবিম্বটা আমরা পেলাম সেই প্রতিবিম্বটা কী হচ্ছে অসৎ প্রতিবিম্ব হচ্ছে, ঠিক আছে, অসৎ হচ্ছে। তার কারণ কি এটা পরস্পরের সঙ্গে রিয়েল রিয়েলভাবে মানে মিলিত হচ্ছে না, তাই তো? কল্পনা করে নিতে হচ্ছে যে এই পয়েন্ট থেকে মনে হচ্ছে যেন মিলিত হচ্ছে, তো এই জন্য কী হচ্ছে এটা হচ্ছে কি আমাদের অসৎ প্রতিবিম্ব গঠন হচ্ছে। আর কী হচ্ছে এই ঘটনায়, এই যে বস্তুটা রয়েছে এই বস্তুটা এবং এই বস্তুটার যে দূরত্ব সেই দূরত্ব কী হবে, দূরত্ব হবে কি সেম, অর্থাৎ এই বস্তুটা যতটা দূরে থাকবে প্রতিবিম্বটা কী হবে ততটাই দূরে গঠিত হবে, ঠিক আছে? অর্থাৎ দর্পণ থেকে বস্তু দূরত্ব ও কী হবে প্রতিবিম্বের দূরত্ব কী হবে সমান হবে, ঠিক আছে? অর্থাৎ বস্তু সমান সমান হবে কি প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, ঠিক আছে? তাহলে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব কী হবে সমান হবে। তাহলে এটা গেল 1 নম্বর, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। আরেকটা কি পেতে পারি আমরা দেখতে পাচ্ছি যে আকারটা কী হবে, আকারটা কিন্তু সেম হবে, ঠিক আছে? অর্থাৎ প্রতিবিম্বের যে আকারটা পাবো আমরা সেটা কী হবে সেটা হবে কি সমান,
অর্থাৎ যে বস্তুটা আমি নিয়েছি এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে আকারটা কী হবে? এ সমান সমান হবে কি বি, আকার একই হবে। আর একটা ঘটনা ঘটে যে আমরা দেখবে যে ইমেজ যখন আমরা দেখি, অর্থাৎ ছবি যখন আমরা দেখি বা আয়নার সামনে যখন দাঁড়াই, তখন দেখবে যে বাম হাত ডান হাত, ডান হাত বাম হাতের মতো লাগে, তাই তো? তো এই যে ঘটনাটা, এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন, ঠিক আছে? তো 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, পার্শ্বীয় পরিবর্তন ঘটে, পার্শ্বীয় পরিবর্তন। তাহলে পার্শ্বীয় পরিবর্তন জিনিসটা বুঝতে পারলে যে বাম দিক ডান দিক এবং ডান দিক বাম দিক মনে হয়, এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে কি পার্শ্বীয় পরিবর্তন। আর সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তনের ঘটনাটা ঘটে, ঠিক আছে? এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে সামনে বাধা থাকা সত্ত্বেও কোন যন্ত্রের সাহায্যে আমরা অন্য বস্তুকে দেখতে পাবো? অর্থাৎ ধরে নাও যে একটা দেওয়াল রয়েছে এই পারে, এই পার থেকে আমি এই পার দেখতে চাইছি, তাহলে কোন যন্ত্রের সাহায্যে দেখতে পাবো? সেটা তোমরা সহজ জিনিস, তোমরা সবাই জানো যে কিসের সাহায্যে দেখতে পারি আমরা? পেরিস্কোপের সাহায্যে দেখতে পারি, তাই তো? পেরিস্কোপ, পেরিস্কোপকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, দেওয়াল এই পার থেকে ওই পার অবধি দেখতে পাই, তাই তো? অর্থাৎ এইভাবে আমরা পেরিস্কোপকে যদি লাগিয়ে দিই, তাহলে আমরা কি করতে পারবো, এই যে পাশে যে জিনিস জায়গাটায় অর্থাৎ কী কী রয়েছে বা কী কী ঘটছে সেই ঘটনাগুলো আমরা যে দেখতে পারি, কার সাহায্যে? পেরিস্কোপের সাহায্যে। এরপরে যে ঘটনাটা, মানে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে একাধিক দর্পণকে একটা নির্দিষ্ট কোণে রেখে একাধিক প্রতিবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রের সাহায্যে? মানে যন্ত্রটার নাম চেয়েছে, জিজ্ঞেস করেছে। তো এটা খুব সহজ জিনিস, যেটা হচ্ছে কি ক্যালিডোস্কোপ, তাই তো? অর্থাৎ ওটা হচ্ছে কি পেরিস্কোপ, পেরিস্কোপের সাহায্যে আমরা বাধা অতিক্রম করে দেখতে পারি, আর এটার সাহায্যে কী করে একাধিক প্রতিবিম্ব গঠন করতে পারি, সেই যন্ত্রটার নাম হচ্ছে কি ক্যালিডোস্কোপ, ঠিক আছে? ক্যালিডোস্কোপ, ক্যালিডোস্কোপের সাহায্যে আমরা কি করতে পারি, একাধিক প্রতিবিম্ব গঠন করতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট কোণে রেখে একাধিক দর্পণ আমি নিলাম, অর্থাৎ মানে আয়না নিলাম, আয়নাকে যদি আমি সাজিয়ে রাখি, ঠিক আছে, একটা নির্দিষ্ট কোণে, তাহলে আমরা সেখান থেকে কি করতে পারি, একাধিক প্রতিবিম্ব গঠন করতে পারি। তো সেই যন্ত্রটার নাম কি ক্যালিডোস্কোপের সাহায্যে, ঠিক আছে? একাধিক প্রতিবিম্ব গঠন করতে পারি কার সাহায্যে? ক্যালিডোস্কোপের সাহায্যে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে দুটি সমতল দর্পণ 60 ডিগ্রি ও 180 ডিগ্রি কোণে আনত রাখলে প্রতিক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত হবে? তো তোমরা সবাই জানো সূত্রকে, প্রতিবিম্বের সংখ্যা বার করা, প্রতিবিম্বের যে সংখ্যাটা হয় অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের সূত্র, প্রতিবিম্বের সংখ্যা সমান 360 বাই কী হয়, দুই দর্পণ যে দুটো রেখেছি সেই দুটোর যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ দর্পণ দুটির, দর্পণ দুটির মধ্যবর্তী কোণ -1, ঠিক আছে? দর্পণ দুটির মধ্যবর্তী কোণ -1, এটা হচ্ছে কি আমাদের সূত্র, 360 বাই দর্পণ দুটির মধ্যবর্তী কোণ -1। তো এটা করলে আমরা দেখি, যদি দেখি তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে কী পাবো, 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 360 বাই দর্পণ দুটির মধ্যবর্তী কোণ বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা বসাতে পারি 60 -1, তাহলে এখান থেকে আমরা যদি পাই তাহলে এটাকে পাবো কি, এটা থেকে 360 -60/60, তাহলে এখান থেকে আমরা কী পাবো 300/60, তাহলে এখান থেকে আমরা পাবো প্রতিবিম্বের সংখ্যা 5, অর্থাৎ 5টি প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? 180 ডিগ্রির ক্ষেত্রে কী হবে, 180 ডিগ্রির ক্ষেত্রে 360 -1, মানে এটাকে যদি আমরা করি তাহলে এটা হচ্ছে কি 180, আর এটা হচ্ছে কি -1, তাহলে 360 -180/180, এটা করে কী পাবো, আমি এখানে করে দিচ্ছি 360 -180/180, এটা করলে আমরা কী পাবো 180/180 = 1, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কী হবে, একটা প্রতিবিম্ব তৈরি হবে, অর্থাৎ 60 ডিগ্রির ক্ষেত্রে কতগুলো প্রতিবিম্ব পাচ্ছি 5, ঠিক আছে? 60-এর ক্ষেত্রে কত পাবো 5টি, আর 180-এর ক্ষেত্রে কতগুলো পাবো 1টি। তাহলে এইভাবেই তোমাকে করতে হবে। এখানে যদি কোণে কোণ, অর্থাৎ দর্পণ যে দুটো রেখেছে, অর্থাৎ দুটি সমতল দর্পণে যদি কোণ আলাদা আলাদা হতো তাহলে কী হতো, আমার এখানে শুধুমাত্র কোণের মানটা আলাদা করে নেব, তাহলে কী হবে, সেটা থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হবে এক্স্যাক্ট অ্যান্সার। তো এটা গেলো কি তোমাদের প্রতিবিম্ব থেকে। তাহলে প্রতিবিম্ব কাকে বলে, সৎ প্রতিবিম্ব কাকে বলে, অসৎ প্রতিবিম্ব কাকে বলে, এগুলো হচ্ছে কি পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি ম্যাক্সিমাম, ঠিক আছে? এরপর দিন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি আলোর প্রতিসরণ কাকে বলা হয়, প্রতিফলন কাকে বলা হয়, ঠিক আছে? সরণের সূত্র কী, সেগুলো নিয়ে আমরা ডিটেলস না, তো আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।